হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম কাকচিতে। এটা মিরপুরে কিছুদিন আগেই শুভ উদ্বোধন করেছে, তো যাওয়ার পথে হঠাৎ করে ম্যামে ক্ষুধা লাগলো। ক্ষুধা লাগার পরে সে হঠাৎ করে রানিং অবস্থায় বলছে যে দাঁড়াও 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 দাঁড়াও। তো কাকচির একটু সামনে যেয়েই দাঁড়ালাম। দাঁড়ানোর পরে বলছে ক্ষুধা লেগেছে, কতে কাকচিতে যাই, ওইখানে যে কাজ। ভালো কথা, যেই কথা সেই কাজ। চলে আসলাম কতে কাকচিতে, আসার পরে সেখানে বসলাম। এরপরে আমরা এখানে বসার পরে যখন আমরা দেখলাম যে তাদের মেনুতে কেমন কস্টিং, তো সেটা হচ্ছে গিয়ে মাথা খারাপ করার অবস্থা। আপনারা সেটা হচ্ছে কি এরকম যে কাচ্চি স্পেশাল চিনি গুঁড়া, কাচ্চি শতভাগ ঘি, জাফরান এবং বাদাম। আমরা এটার অর্ডার দিয়েছি দুইজনের 620 টাকা। এবং পানীয়তে আমরা বোরহানি দিয়েছি 2 গ্লাস, সেটা হচ্ছে 95 টাকা। আর সাথে দিয়েছি হচ্ছে গিয়ে একটা ছোট পানি। এটার অর্ডার দিয়ে আমরা বসেছি। আর এই হচ্ছে গিয়ে আমাদের কাচ্চি। এখানে দুই টুকরা 4 টুকরা বা মাংস আছে, 1 টুকরা আলু আছে, সাথে সালাদ। এখানে হচ্ছে গিয়ে বোরহানি, ওই আরেক গ্লাস বোরহানি, সাথে আরেক গ্লাস আছে। যদি ভিউটা দেখতে চান, এই ভিউটা হচ্ছে গিয়ে ঠিক এরকম। দেখেন প্রত্যেক কাচ্চির ভিউটা, অনেকেই এসছে। যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে কাচ্চির মজাটাই আলাদা। এটা নতুন হয়েছে, কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে এটা মিরপুরে। মিরপুর কত নম্বর এটা? আচ্ছা যাই হোক, মিরপুর কত নম্বর এটা ভুলে গেছি। তবে এটা হচ্ছে গিয়ে ওই মোড়টা কত? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমরা বাইরের ভিউটা দেখি। ওটা হচ্ছে গিয়ে পিৎজা হাট, KFC ঠিক অপর পাশে, রোড ভিউটার পাশেই আমরা বসেছি। আর ওই যে আমাদের চৌরাস্তার কাছে আর কি, সনি সিনেমা হলের কাছে, চৌরাস্তার কাছে, ওই যে আমাদের স্কুটি, এটা নিয়ে আমরা বের হয়েছিলাম। এই হচ্ছে গিয়ে আমাদের খাবার। তো এখন খেলে বুঝতে পারবো কেমন টেস্ট হয়। এই হচ্ছে আমাদের হেলমেটগুলো। তো দেখি কেমন টেস্ট করব। অনেক ক্ষুধা লেগেছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। হ্যালো ভাইলোক, কি বলবো, শেষ। আমি অনেক আশা নিয়ে, পেটে ক্ষুধা নিয়ে পথে কাচ্চিতে ঢুকলাম। ভালো কথা, খাবার অর্ডার দিলাম, ভালো কথা, খাবার আসলো, ভালো কথা। তো যারা এর আগে আপনারা সুলতানে খেয়েছেন, দাম কিন্তু সুলতানেরই নিচ্ছে ওরাও, তারা মনে করেন যদি এইখানে খান তাহলে, মানে এটা আমি আমার ওপিনিয়ন বলছি, আপনার স্বাদ আপনার মুখে, আমার স্বাদ আমার মুখে। তো আমি কিন্তু স্পেশালটা অর্ডার দিয়েছিলাম, চিনি গুঁড়া কাচ্চি ঘি, সব থেকে ভালো যেটা, এটার অর্ডার দিয়েছিলাম। এই যে স্পেশাল কাচ্চি, চিনি গুঁড়া কাচ্চি, শতভাগ ঘি, জাফরান এবং বাদাম, দুইজনের 620 টাকা। তো স্পেশালটা অর্ডার দেওয়ার পরে আমি এই যে খেলাম, তো খেলাম দুইটা হাড্ডির সাথে, মাংসের সাথে খাবার থাকে। কোয়ান্টিটিটা কিন্তু আপনার দুজনের আমার মতো যদি খাদক হয় তাহলে কিন্তু ফুলফিল হবে না। হ্যাঁ, মানে একটু খালি থেকে যাবে না, আমার ভরছে, মোটামুটি ভরছে, মানে পেট ভরছে। তোমার তো মনে হয় পুরোপুরি ভরে নেই? আমার পুরোপুরি ভরছে। আচ্ছা যাই হোক, মানে আমার মতো খাদক হলে কিন্তু পুরোপুরি ভরবে না, আমারটা ভরছে, ঠিক আছে। তুমি মানে তুমি চিন্তা করো যে তোমার জায়গায় আমি ভরবে কি না। আমি অল্পতেই পেট ভরে যাব। সেটাই তো, তোমার জায়গায় আমি আরেকজন ভরবে না, আমার মতো দুজনের পেট ভরবে না, সেটাই বলছি। তো আমার মতো দুজনের কিন্তু দেড়জনের, মানে হালকা যারা খাবার খায় তাদের জন্য। তো এইখানে এইখানে কিন্তু মাংসের টুকরা ছিল 4টা, আলু ছিল 1টা, আর না মাংস দুজনের জন্য 4টা, এক একজনের জন্য 2টা। তুমি 1টা আলু খাইছো, আমি 1টা আলু খাইছি, আচ্ছা আলু 2টা। তো আমরা যখন সুলতানে খেলাম তো সেখানে আমরা দেখেছিলাম যে 4 টুকরো মাংস ছিল, 8 টুকরো মাংস ছিল, প্লেট ভর্তি রাইস ছিল,
এবং ওদের খাবারের যে টেস্ট সব থেকে বড় ইম্পর্টেন্ট সেটাও কিন্তু খুব 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 ভালো ছিল আমার মানে আমার রুচিতে। আপনাদের কেমন লাগবে? আচ্ছা যাই হোক, এইভাবে মজা নেয় না বাবুর্চি, কখনো খারাপ রান্না করতে চায় না, রান্না হয়ে যায় তোমার স্বাদ তোমার মুখে, অন্য আরেকজনের মুখে ভালো লাগতে পারে। যাই হোক, আমাদের কিন্তু মানে কাচ্চিটা খেয়ে এর দামের সাথে তো দূরের কথা, মানে কোনো দিকেই মানে আমি মানে দশে এটাকে দুইও দিতে পারবো না। মানে আমরা আমাদের মহল্লাতে তেহারি ঘর নামের একটা দোকান আছে, ওটা একটা টম দোকানের মতো, তো ওইখান থেকে যে আমরা মানে কাচ্চি খাই, মানে হাফ নেয় হচ্ছে কি আপনার 110 টাকা, ওইটাতে মনে করেন আমি হাফ নেওয়ার পরে একটা এক্সট্রা রাইস নিলে হয়ে যায় আমার আলহামদুলিল্লাহ। তো সেইটাতেও কিন্তু এত টেস্ট, হ্যাঁ যেটাকে আমি মনে করি, হ্যাঁ যেটাতে এত টেস্ট, মানে ওইটা আমি মনে করি যে সুলতানের পরে ওইটা আছে, ঠিক আছে। তো এইখানে আমি এত টাকা দিয়ে এখানে খেতে বসছি কেন, স্বাদের জন্যই তো, বাট সেই টেস্টটা আমি পেলাম না, কোয়ান্টিটিটাও আমার পছন্দ হলো না, এবং ডেকোরেশন তো সবাই করতে পারে, টাকা থাকলে ডেকোরেশন করা ইম্পসিবল কিছু না, কিন্তু খাবার তেমন ভালো লাগলো না। এর ভিতরে আমি দেখাচ্ছি মাছ, হ্যাঁ কই 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 টিল, এই যে দেখছেন হেলমেটের উপরে মাছি। তো আমি অ্যাকচুয়ালি বদনাম করছি না, আমি আমার ওপিনিয়নটা শেয়ার করছি, বাকিটা তো আপনাদের ব্যাপার, আপনারা এখানে আসার আগে চিন্তা করে দেখবেন যে আসলে নিজের টাকাটা কোথায় দিচ্ছেন। তো মাছিটাও মাছির মধ্যে, এই যে মাছি এই আমাদের সাথে খাচ্ছে, মাছি বললাম তাতে মাছি নিয়ে নিয়ে খেলাম, আবার যাই হোক ভালো না, আমরা কিন্তু শুধু বোরহানি খাইতে আসি নাই, কাচ্চি খেতে এসেছিলাম। আচ্ছা যাই হোক, এটাকে আরো বেটার করার ট্রাই করেন, মুগ ডাল পেলাম। এই আপা আমাদেরকে সার্ভ করেছেন, আপার নামটা কি? হ্যাঁ মিমি আপা, মিমি আপা আমাদেরকে রিমি আপা আমাদেরকে সার্ভ করেছে, রিমি আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা স্যাটিসফাই আপনার সার্ভে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কাচ্চিটাকে আরো ভালো করতে হবে, আরো ভালো করতে হবে, মানে যারা সুলতানে খাবে তাদের কাছে এটা দশে দিও না, মানে দশে দুইও না, আমি কিন্তু ব্লগার, হ্যাঁ দশে দুইও না, যাই হোক হোয়াট এভার। আচ্ছা আল্লাহ হাফেজ, বাই।